ইস নাকে হাত দিচ্ছে, চলে গেল শুন। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমাইনি। ওয়েলকাম টু ব্লগ উইথ মৌসুম অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আর আজকে হচ্ছে শুক্রবার, ষষ্ঠী পুজোর পরের দিন আমার পুকুর, কালকে ষষ্ঠী পুজো হয়ে গেছে। আর এখন আমি অনেক বেলা করেই ব্লগটা শুরু করছি, তো এখন প্রায় 1টা বাজে। আর এখন আমি যাবো একটু চিকেনটা রান্না করতে, পুকুরকে পুরো স্নান টান করে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে ও ঠাকুমার কাছে ওই ঘরে দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি এখন চিকেনটা রান্না করবো বলে রেখেছি, মাসি বাদ বাকি যা রান্না ছিল সেগুলো করে দিয়ে গেছে, আর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে গিয়ে করবো, মানে বানাবো আর কি। তো চিকেনটা বানিয়ে আমি যাব স্নানে, আর ওর বাবা তো আগেই স্নান করে নেবে। তো চলো আগে চিকেনটা বানাই, তারপরে স্নানে যাবো। ঘুমাচ্ছে এখন, টান টান করে এখন দিব্যি ঘুম দিচ্ছে। ঠাকুমা হচ্ছে গিয়ে কাজল দিয়ে দিয়েছে, টিপ কাজল। তো চলো কাঁচা লঙ্কাটা বেশি তেল দিচ্ছি না, দুধটাকে তুলে আমার হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে, শুক্রবারে হচ্ছে ওর চিকেন এনেছে, চিকেনটা এখন রান্না করছি, মাছ বাকি রান্নাগুলো করে দিয়ে গেছে। এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি, আর এই যে এখানে চিকেন সব ম্যারিনেট করা আছে। চলো তাড়াতাড়ি করে নাও, দেখো চিকেনটা বেশি আছে, চিকেন বন্ধ করে দেবো। আমার তো চিকেন কষা হয়ে গেছে, এবার হচ্ছে জল দিয়ে দেবো। আর হয়ে যাওয়ার পরে তোমাদের, তো আমার স্নান টান হয়ে গেছে, চিকেন রান্নাও হয়ে গেছে, এখন যাব খেতে। অনেকটা বেলা হয়ে গেছে, তাই 2:30 বাজে। তো পুকুর তো এখন ঘুমাচ্ছে, এখন আমরা খেয়ে নেব। আর ওই যে, তো আজকে পুকুর বাবা হচ্ছে পুকুর পুরো বিছানা ঝেড়ে রেডি করে রেখে দিয়েছে, অন্যদিন আমাকে ঝাড়তে হয়, তো আজকে ঝেড়ে দিয়েছে। তো পুকুরকে এবার শোয়াবো। আর এই যে ও ঘরের মধ্যে সোফা ঢুকিয়েছে, ও সোফাতেই শোয়। আর এই যে আমাদের দুপুরে আজকে খাওয়ার হচ্ছে ভাত, মূলোর শাক, তারপরে হচ্ছে গিয়ে মুসুর ডাল, আর এখানে হচ্ছে স্যালাডটা কাটা আছে। আর এই যে তোমাদের চিকেনটা যে রান্না দেখালাম, এটা হচ্ছে চিকেনের পাতলা ঝোল করেছি,
ওটাই তো। চলো এখন আমরা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে আর আজকে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। আর এই যে মা এখানে মানে খেতে বসেছে। ও চমকে গেছে, ইস নাকে হাত দিচ্ছে, চলে যেন শুনছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ও আর হচ্ছে মা খেলাম, আর বাবা আর মামা তো বাবা গেছে আজকে অফিসে, আর মামা হচ্ছে বাড়ি চলে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুম করতে হবে, এখন একটু ঘুমাবো। আর ওই যে দেখো ওখানে ওকে ঘুম পাড়াচ্ছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাইনি তো ওকে এখন ঘুম পাড়াচ্ছে। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা উঠে তোমাদের সাথে কথা বলবো। তো দুপুরবেলা তো ভাবলাম একটু ঘুমাবো, ও তো দুপুরবেলা সারা দুপুরটা পুরো ঘুমালো না, মানে কাজ ছিল প্রচুর, তো সেই জন্য আর আমারও ঘুম হয়নি। আর প্রচন্ড পরিমাণে গরমও পড়েছে, সেই জন্য ও ঘুমাচ্ছেও না। তো দুপুরে তো আর ঘুম হয়নি। আর সন্ধ্যাবেলা দিদি এসেছিল, দিদি ওর জন্য একটা জামা আর মানে জনসেনের গিফট নিয়েছিল, ওটাই তোমাদের দেখাচ্ছি। তো এই যে এই জনসেনের গিফট একটা দিদি নিয়ে এসেছে, আর ওর জন্য একটা জামা নিয়ে এসেছে, এই যে। এই যে হচ্ছে জামা, আর এই চুটকুলে প্যান্ট। কি হয়েছে? তো এটা হচ্ছে জামা এনেছে, আর এই যে জনসনের গিফট এনেছে, আর ওকে দেখো এই যে ও এখানে একদম কাঁদছে প্রচন্ড গরমের জন্য। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর পুরো ব্লগটা দেখবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা।